बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सुस्थ आसो। हम मोहम्मद बजलुल हक, प्रभाषक पदार्थ विज्ञान, अहमद बहन एकेडमी स्कूल एंड कॉलेज थेके ऑनलाइन लाइव क्लासे स्वागत जानाच्छि। हमें एकादश श्रेणी पदार्थ विज्ञान प्रथम पत्र नवम अध्याय तरंग एके सृजनशील प्रश्न नहीं आलोचना करब, जा गत कैकटी क्लैसे तुम्हारे चलमान तरंग स्थिर तरंगे समीकरण क्यों सेगुलि नहीं आलोचना करेछि। सुस्पंदन बिंदु, निस्पंदन बिंदु, तार भित्तिते आज के एक सृजनशील प्रश्न नहीं आलोचना करब। तुम्हरा आलोचन सक्रिय थाकार जन्नो आह्वान करछि। एखाने एकटी এখানে একটা উদ্দীপক দেখো, লক্ষ্য করো যে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে ওয়াই ওয়ান ইকুয়াল টু ফিফটিন সাইন টু পাই বাই সিক্স ইন্টু হান্ড্রেড টি মাইনাস এক্স। আর তরঙ্গটা দেখানো হলো এভাবে, যে চিত্র একটি তরঙ্গ দেখানো আছে, এই তরঙ্গটি মুক্তভাবে অগ্রসর হচ্ছে সামনের দিকে, কোথাও থেকে যে আবার এটা বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসলো। তাহলে প্রতিফলিত হয়ে ফিরে আসলে এখানে আরেকটা তরঙ্গ পাওয়া যাবে, তারই আলোকে এক্ষেত্রে কিছু প্রশ্নের সমাধান করতে হবে। সেটা হলো যে এই আরেকটি তরঙ্গ যখন ফিরে আসবে প্রতিফলিত হয়ে, তখন যে লব্ধি তরঙ্গটা পাওয়া যাবে সেই তরঙ্গের সমীকরণটা নির্ণয় করতে হবে। এটা একটা অংশ। আরেকটা হলো যে এখানে যে আমরা লব্ধি তরঙ্গ পাব, সেই তরঙ্গের আলোকে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন, সেটার আনসার দেব আমি, প্রশ্নটা পরে লিখব এবং ধারাবাহিক নিয়মে এখানে আলোচনা করে যাব। তো এক্ষেত্রে একটি জ্ঞানমূলক আর একটি অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। জ্ঞানমূলক প্রশ্নটি ক অংশে থাকে। সেই প্রশ্নটি হল যে তরঙ্গ কি। তাহলে তরঙ্গ কি তোমাদের সাথে আলোচনা হয়েছে ইতিমধ্যেই, যে যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি এবং তথ্য সরবরাহ করে কিন্তু মাধ্যমের কণাগুলিকে স্থানান্তরিত করে না, তাকেই বলা হয় তরঙ্গ। এটুকু লিখলে তুমি এক নম্বর পেয়ে যাচ্ছ, ক অংশের উত্তর হয়ে গেল। তারপরে খ অংশ, যে
আট তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য পার্থক্য লেখো, পার্থক্য দেখাও। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে সেটা তোমরা ইতিমধ্যে আমি আলোচনা করেছি, তোমরা জানার কথা। অনুপ্রস্থ যে তরঙ্গের মাধ্যমে কণাগুলির কম্পনের দিকের সাথে তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। আর যে তরঙ্গের কণার দিক, কম্পনের দিক, কণার কম্পনের দিক এবং তরঙ্গের দিক একই থাকে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে দিক একই আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে দিক ভিন্ন। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে পাওয়া যায়? যে তরঙ্গ খাঁজ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে তরঙ্গ খাঁজ থাকবে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে সংকোচন এবং প্রসারণ থাকবে। সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অনুদৈর্ঘ্য তরঙ্গ পাওয়া যায়। আর পরপর দুইটি শীর্ষবিন্দু মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। যেমন পানির তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গের দৈর্ঘ্যের উদাহরণ এবং শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। তাহলে এইভাবে আমরা অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। এবং পরবর্তী সময় এই উদ্দীপকের আলোকে আমরা যে গ অংশ এবং ঘ অংশ এই দুইটি অংশ যখন নির্ণয় করব এটা সেই উদ্দীপকের আলোকে। তাহলে উদ্দীপক এখানে দেওয়া আছে, এটা গ অংশে বলা আছে যে এক্ষেত্রে লব্ধি তরঙ্গের মান নির্ণয় করো, লব্ধি তরঙ্গ নির্ণয় করো, লব্ধি তরঙ্গ নির্ণয় করো। তাহলে লব্ধি তরঙ্গ নির্ণয় করতে যে এখানে যেহেতু বলা আছে যে একটি তরঙ্গ বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসবে, তাহলে আমরা লিখতে পারি গ অংশের উত্তরে দেওয়া আছে বা এখানে এখানে y1 ইকুয়াল টু অ্যাটম এবং অতএব y2 ইকুয়াল টু যেটা আমরা ফিরে আসবে সেটা 15 sin 2π/600t+x। কারণ এখানে যে তরঙ্গটা দেওয়া আছে সেটা x অক্ষের ডান দিকে যাচ্ছে আর যেটা আমরা পেয়ে গেলাম ফিরে আসার ফলে সেটা বাম দিকে চলে আসছে। সুতরাং এখানে যে -x ছিল সেটা +x হয়ে যাবে। এইগুলি নিয়ে তোমাদের আলোচনা করেছি ইতিমধ্যেই। এখন লব্ধি তরঙ্গটা কি হবে? তাহলে লব্ধি তরঙ্গ আমরা জানি লব্ধি তরঙ্গ y হলে y=y1+y2। লব্ধি তরঙ্গ যখন y হবে তাহলে y=y1+y2। এই ক্ষেত্রে আমরা 15 sin 2π/600t - x + 15 sin 2π/600t+x এটাকে আমাদের সমাধান করতে হবে, তাইলে আমরা সেটা পেয়ে যাব। তোমাদেরকে
আমি বলছি যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু লেখা যায় টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আমরা তারই আলোকে এখানে সেটাকে বিশ্লেষণ করব এবং বা ওয়াই ইকুয়াল টু আমরা যেটা পাব এখানে 15 ইন্টু টু সাইন সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু চলে যাওয়ার ফলে এখানে আমরা পাব 100 টি, যে এই 100 টি মাইনাস এক্স প্লাস 100 টি প্লাস এক্স ডিভাইডেড বাই টু। দেখো এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে দুই দিয়ে ভাগ করলে এখানে 100টি থাকলো। তো এটা আমরা লিখতে পারি এই সূত্রের আলোকে, তার সাথে আসবে কস এক্স, যে এখানে দেখো কিভাবে হয়, 100টি মাইনাস এক্স মাইনাস 100টি প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ এখানে মাইনাস এক্স হয়। তাহলে কস মাইনাস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা, আর সেই অনুসারে লেখা যায় এখানে কস টু পাই বাই সিক্স এক্স। এটা তোমরা আমি প্রিভিয়াস ক্লাসেও দেখিয়েছি, তারই আলোকে এরকম একটা সমীকরণ আমরা পেয়ে যাই। তাহলে এর থেকে আর একটু সিদ্ধান্তে আসি, আমরা এখানে লিখতে পারি 30 কস টু পাই বাই সিক্স এক্স সাইন টু পাই বাই সিক্স 100 টি। তাহলে দেখো এই অংশটুকুকে আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ সাইন টু পাই বাই সিক্স 100 টি, এতটুকু লেখা যাবে। তাহলে লব্ধি তরঙ্গের সমীকরণটা আমরা পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই সিক্স ইনটু 100 টি। এখানে বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার এ ইকুয়াল টু আমরা পেয়েছি 30 কস টু পাই বাই সিক্স এক্স, এটা হলো বিস্তার। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটা হবে এ ইকুয়াল টু 30 কস টু পাই বাই সিক্স এক্স। তাহলে এই অংশটুকু যদি করে দেওয়া যায়, তোমরা যদি সলভ করে দিতে পারো, তাহলে তোমাদের গ অংশের উত্তর হয়ে গেল, যে এখানে লব্ধি তরঙ্গের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লব্ধি তরঙ্গের সমীকরণটি আমরা পেয়ে গেলাম। এখন যেটা ঘ অংশ উচ্চতর দক্ষতার, সেই ক্ষেত্রে আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কিছু কমান্ড করতে হবে সিদ্ধান্তে উপনীত হয়ে। এখানে গ অংশে যেটা বলা আছে যে এই উদ্দীপকে উদ্দীপকে এক্স ইকুয়াল টু ল্যামডা বাই টু এক্স ইকুয়াল টু ল্যামডা বাই টু দূরত্বে দূরত্বে টি ইকুয়াল টু জিরো টি বাই ফোর টি বাই টু থ্রি টি বাই ফোর এবং টি এইগুলির জন্য, এত এর জন্য
वायर मानेर भिन्नता आसबे कि ना गाणितिक विश्लेषण माध्यमे गाणितिक विश्लेषणेर माध्यमे देखाओ। एखाने बला हलो जे उद्दीपके जदि एक्सेर परिवर्ते लैम्डा बाई टू एवं एत दूरत्वे टी इक्वल टू जिरो टी इक्वल टू टी बाई फोर टी बाई टू थ्री टी बाई फोर एवं टी এই মানগুলির জন্য ওয়াইয়ের মানের ভিন্নতা আসবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে বলা হলো। তাহলে এই এটুকু আমাদের এই উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে দেখাতে হবে। এখন আমরা যে স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা যেটা পাই যে ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি এরকম একটা রিলেশন আমরা পেয়েছি। আমরা জানি ওয়াই ইকুয়াল টু এ সাইন y equal to a sin 2 pi by lambda vt এরকম একটা রিলেশন আমরা পেয়েছি y equal to a sin 2 pi by lambda vt। আবার এই a এর পরিবর্তে লেখা যায় 2 cos 2 pi by lambda x এটুকু আর sin 2 পাই বাই ল্যামডা ভিটি এতটুকু আমরা লিখতে পারি স্থির তরঙ্গের সমীকরণ থেকে। এখানে যে শর্তটা বলে দেওয়া হলো যে এক্স ইকুয়াল টু ল্যামডা বাই টু এই শর্ত, এখন আমরা যদি এখানে টু আইসে কস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্সের পরিবর্তে হলো ল্যামডা বাই টু এটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু ল্যামডা বাই টি ইনটু টি। এখানে দেখো যেহেতু এক্স ইকুয়াল টু ল্যামডা বাই টু, আবার কি আমরা জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা ইকুয়াল টু জানি ল্যামডা বাই টি, তাহলে ভি এর পরিবর্তে ল্যামডা বাই টি লেখা যায়। এই রিলেশনটা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায় টুয়াইস এ কস পাই ইনটু সাইন 2 পাই বাই টি ইনটু টি এতটুকু আমরা লিখতে পারি। অতএব ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারি টু আই সে কস 2 পাই সাইন 2 পাই বাই টি ইনটু টি এইটুকু আমরা পেয়ে যাই। এখন তার থেকে আমরা আরও সিদ্ধান্তের দিকে যাব। তাহলে অবশেষ আমরা কি পেলাম যে ওয়াই ইকুয়াল টু টুয়াইস এ কস পাই আর সাইন 2 পাই বাই টি ইনটু টি এই এটা আমাদের স্থির তরঙ্গের ক্ষেত্রে আমরা এটা আমরা পেয়ে যাই। এইটুকু টুয়াইস এ কস 2 পাই এখানে যে শর্ত দিল এক্স ইকুয়াল টু ল্যামডা বাই টু হলে আমরা এই রিলেশনটা পেতে পারি। এখন পরবর্তী যে শর্তটা বলা হলো যে
टी इक्वल टू जिरो होले की होबे तेले टी इक्वल टू जिरो होले वाई इक्वल टू की होबे ट्वाइस ए कॉस पाई साइन टू पाई बाई टी इंटू जिरो तेले एखाने की दाड़ालो देखो ट्वाइस ए कॉस पाई साइन जिरो तेले साइन जिरो डिग्री मान हलो जिरो तेले ए जिरो दिए सब कटा के गुण कर ले की होबे फल होबे जिरो तेले टी इक्वल टू जिरो होले आमरा पेलाम कत वाई इक्वल टू जिरो एखाने आमरा एकटा मान पे गेलाम जे जखन टी इक्वल टू जिरो है तखन वाई इक्वल टू जिरो पा गेलो ए गाणितिक रिलेशनेर माध्यमे तेले टी इक्वल टू जिरो होले आमरा वाई इक्वल टू एकटा वैल्यू पे गेलाम जे टी इक्वल टू जिरो होले वाई इक्वल टू जिरो पा गेलो जिरो होबे एटा एकटा संख्या एखन टी इक्वल टू जदि जिरोर परिवर्ते बला हलो टी बाई फोर टी बाई फोर होले ताले की है वाई इक्वल टू ट्वाइस ए कॉस पाई साइन टू पाई बाई टी इंटू टी बाई फोर एरकम एकटा रिलेशन है তাহলে এখানে কি দাঁড়ায় দেখো টুয়াইস এ কস পাই সাইন পাই বাই টু তো সাইন পাই বাই টু মানে কি হয় নাইনটি ডিগ্রি তাহলে কস পাই সাইন হয় পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে টুয়াইস এ এখানে কসের জন্য একটা ভ্যালু পাওয়া যাবে সেটা কি পেলাম এই কস একশো আশি ডিগ্রি কস পাই মানে কি কস একশো আশি ডিগ্রি তাহলে কস একশো আশি ডিগ্রি ইকুয়াল টু এখানে মাইনাস ওয়ান আর সাইন নাইনটি ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে পাওয়া গেল মাইনাস টু আইসে কেমন এই মাইনাস টু আইসে যদি হয় এখন এই মাইনাস টু ইন্টু এর পরিমাণ এ ইকুয়াল টু হলো ফিফটিন আমরা কিছুক্ষণ আগে পেয়েছি সমীকরণ দেওয়া আছে তাহলে এখানে মাইনাস থার্টি সেন্টিমিটার তাহলে ওয়াইয়ের পরিমাণ পাওয়া গেল মাইনাস থার্টি সেন্টিমিটার কেমন এত যখন টি ইকুয়াল টু টি বাই ফোর হলো তখন আমরা পেয়ে গেলাম ওয়াই ইকুয়াল টু মাইনাস থার্টি তাহলে আমরা লিখতে পারি এখানে আর একটা রিলেশনের মধ্যে যে টি ইকুয়াল টু টি বাই ফোর হলে ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে যাই মাইনাস থার্টি এরকম একটা রিলেশন আমরা পেয়ে যাই এখন টি এর মান যদি টি বাই টু হয় তাহলে আমরা কত পাই সেটা একটু দেখার বিষয় আবার টি টি ইকুয়াল টু টি ইকুয়াল টু টি বাই টু হলে হলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি টুয়াইস এ কস পাই ইন্টু সাইন টু পাই বাই টি ইন্টু টি এর পরিবর্তে টি বাই টু তাহলে এখানে কি দাঁড়ায় দেখো টুয়াইস এ কস পাই সাইন পাই তাহলে সাইন পাই মানে কি সাইন একশো আশি ডিগ্রি সাইন একশো আশি ডিগ্রি মান হলো জিরো তাহলে টুয়াইস এ কস পাই ইন্টু জিরো দ্যাট ইজ জিরো তাহলে এখানে পাওয়া যাবে যে মানটা সেটা হলো জিরো তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এই ক্ষেত্রে যে মানটা সেটা হলো জিরো তাহলে দেখো এই টি ইকুয়াল টু টি বাই টু হলে ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে যাই জিরো
y इक्वल टू तखन पाওয়া যায় 0 তাহলে এখানে আমরা তিনটা মান বসিয়ে দেখলাম ভিন্ন আবার যদি y इक्वल टू t বসাই তাহলে কি দাঁড়ায় এখন t इक्वल टू t হলে তাহলে আমরা কি লিখতে পারি y इक्वल टू twice a cos pi sin 2 pi by t into t তাহলে কি হয় twice a cos pi sin 2 pi তাহলে sin 360 ডিগ্রি এটার মান কত 0 হ্যাঁ তাহলে twice a cos pi into 0 equal to 0 তাহলে এই ক্ষেত্রে আমরা মান পেয়ে যাই 0 তাহলে t equal to t হলে আমরা পেয়ে যাই y equal to 0 তাহলে এখানে যে ভ্যালুগুলি দেওয়া আছে যে x equal to lambda by 2 এবং t equal to 0 t equal to t by 4 t by 2 এবং t হলে y এর মানের ভিন্নতা আসবে কিনা সেটা আমরা এখানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কি দেখতে পাই যে t এর বিভিন্ন মানের জন্য y এর মান ভিন্ন ভিন্ন পাওয়া যায় যে y equal to 0 পাওয়া যায় y equal to minus 30 পাওয়া যায় y equal to 0 পাওয়া যায় এরকম ভাবে এক একটা মানের জন্য মানের ভিন্নতা আছে সবগুলি মান এক নয় এখানে উদ্দীপকে এটাই বলছিল যে এই এই মানগুলির জন্য y এর ভিন্ন ভিন্ন মান হবে কিনা এটা গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাইতে হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে তা আমরা উদ্দীপকের আলোকে এই ক্ষেত্রে প্রবলেমটি সলভ করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে y ইকুয়াল y এর t ইকুয়াল টু 0 x ইকুয়াল টু ল্যামডা বাই 2 t equal to 0, t equal to t by 2, t equal to t by 4, তার পরে t equal to t হলে y এর মান ভিন্ন ভিন্ন হয় তাহলে y এর মান এক নয় y এর মানের ভিন্নতা আছে এটাই উদ্দীপকে চেয়েছে এইভাবে আমরা এই গত কয়েকটি ক্লাসে যে স্থির তরঙ্গ চলমান তরঙ্গ এবং স্থির তরঙ্গের সমীকরণ চলমান তরঙ্গের সমীকরণ এগুলি নিয়ে আলোচনা করেছি এবং তারই আলোকে এই সৃজনশীল প্রশ্ন এভাবে আমরা সলভ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই সমীকরণ এবং স্থির তরঙ্গ এবং চলমান তরঙ্গের এবং তরঙ্গের উপর যে বিষয়গুলি আলোচনা হচ্ছে ক্লাসে ধারাবাহিক নিয়মে তোমরা সেগুলি লক্ষ্য করবে এবং পরবর্তী সময় তারাকে প্রশ্ন সলভ করার জন্য চেষ্টা করবে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ